বন্যা কবলিত এলাকা সহ দেশের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার এবং পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ রাজধানীর আকার গায়ে ভবনে এক সভা শেষে তিনি বলেন নতুন আঙ্গিকে নির্মাণ করা হবে সড়ক এবং মহাসড়ক রাজধানীর দুই সিটি কর্পোরেশনে খানাখন্দে ভরা নানা সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বারো জেলা থেকে পানি নামার পর স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন স্থানীয় সরকার বিভাগের হিসেবে বন্যার পানিতে পূর্বাঞ্চলীয় জেলাগুলোয় প্রায় আট হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত নষ্ট হয়েছে হাজারেরও বেশি ব্রিজ ও কালভার্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও তৈরি হয়েছে গর্ত এতে ভোগান্তিতে সাধারণ মানুষ ঠিকমতো আসছে না নিত্যপণ্যের চালান অবস্থায় নগরীর এলজিইডি ভবনে কর্মকর্তাদের সাথে উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা করেন স্থানীয় সরকার উপদেষ্টা দীর্ঘ চার ঘন্টা সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান উন্নত কাঁচামাল ব্যবহার করে এসব সড়ক মহাসড়ক পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরাবস্থায় আছে বেহাল অবস্থায় আছে এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে বাজেট যেটা লাগবে সেই টাকাটা উনি অলরেডি পেয়ে গেছেন এবং কাজও আরম্ভ হয়ে গেছে এবং সেখানে আমরা গুরুত্ব দিয়েছি যে কাজে যেন কোয়ালিটির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয় যে তাড়াহুড়ো করে কোনোরকম একটা কাজটা সেরে ফেলা যাক যাতে পরে এখানে আবার মহা উৎসবে আবার একটা কাজ করা যাবে ঢাকার দুই সিটিতেও বিভিন্ন এলাকায় অলিগলি এমনকি মূল সড়কেও দেখা দিয়েছে গর্ত এবং খাড়া খন্দ এতে রাজধানীতে কমেছে যানবাহনের গতি চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন ভাঙা সড়কের কারণে তিনি নিজেও কষ্ট পাচ্ছেন রাজুজে ভাস্কর্য ওই গোল চক্করের সামনে একটা বিশাল বড় জায়গা রাস্তা ভাঙা চলা পড়ে আছে বহুদিন ধরে আমি ওই পদে আসা যাওয়া করি আমি সাহেবকে বলেছি রাত্রে হলেও কাজ করে আপনি এটা ঠিক করেন আপনি রাজনীতি সবাই দাঁড়াচ্ছে আর তার জায়গাটা আপনি ঠিক করেছেন যেখানে নতুন বাংলা অবুদ্ধয় হলো আপনি তাকে ইয়ে রেখেছেন কি বলে যে ওই ভাঙাচোরা রেখেছেন সড়ক পুনর্নির্মাণের কাজে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা